তুমি আর এই লাইনে ঢুকব না, বুঝে পারছ? তোমার এই রিসলনটা ঠিক হইব না। তুমি তো বাড়ির বাইরে যেতে পারবা না একলা। তুমি যদি বাইরে যাওই তোমার করে লোকবল লয়ে যাওয়া লাগবো। বুঝি লাগুন, তুমি এত টেনশন করবার লাগছো কেন? এত টেনশন করতেছো কিলা? শুনো, এত টেনশন করবার কিচ্ছু নাই। ক্যাম্পে কি করতে হয় আমি কিন্তু সব জানি। তোমার পরে এত বছর ধরা এত বড় সাম্রাজ্য কে সামলাইছে? আমি সামলাইছি। আমার ডর ঢুকে গেছে হায়দার মিয়া, তুমি ছুরি দিয়ে পার খাওয়ানোর পর করলে আমার ডর ঢুকে গেছে। আমি বুঝতে পারছি বিজলি বেগম, আমি বুঝতে পারছি তোমার মধ্যে ডর ঢুকে গেছে, ডর। আর এটা হইল গিয়া আমার প্রতি তোমার ভালোবাসার ডর। মহব্বত জন্মায় গেছে বেশি করে আমার প্রতি তোমার। তা নিলে তুমি এত বড় রিস্ক নিলা কেলা? হাসপাতাল থেকে তুমি হাতে অস্ট্রেলিয়া লোকজন লয়ে গিয়া আমার সেখান থেকে ছিনিয়ে লিয়ে পড়ছ। বুঝছি না, তখনই বুঝছি অনেক মহব্বত জন্মায় গেছে তোমার মধ্যে। এইসব কথা এখন রাখো হায়দার মিয়া, এখন আমার নিজের অস্তিত্ব টিকে রাখুন লাগবো, বুঝা পারছ? এখন জামিলের কী করুন লাগবো সেইটা চিন্তা করো। জামিলের করলে আমি কোনোভাবেই ছাড়ব না। ওর যে কেমতে শাস্তি দেওয়া যায়। আচ্ছা শোনো, যে ঢাকা শহরে কারেন্টের তারের মধ্যে যে চামবাদর ঝুলে থাকে না, আমি তার অমতে ঝুলাম। এখন ঝুলাম কই? ঢাকা শহরের কই ঝুলাম তারে আমি? নাকি জয়দেবপুর চৌরাস্তার মধ্যে যে মূর্তিটা আছে না, ওইটার উপরে টানায় রাখুন, যাতে শহরের মানুষ সব দেখা আতঙ্কগ্রস্ত হয়ে পারে। হায়দার মিয়ার কয়েক ফোঁটা রক্তের বিনিময়ে যে কত রক্ত ঢালন লাগবো সেইটা ওরা বুঝবো আর দেখ। বিজলি বেগম, তুমি এমন করে কইও না। তুমি যদি এত ভালোবাসার কথা কও, আমার লেগে এত ভালোবাসা দেখাও, তাহলে তো আমি তো আরও ইমোশনাল হয়ে যাবো গা। আমি তো অনেক আবেগী হয়ে যাবো গা, বুঝছ? বুঝছি তুমি আমার অনেক ভালোবাসো, সেটা আমি বুঝছি। কেন নেতাকে টাকা দাও নি? কাইসকে কেন ফিরিয়ে আনোনি? আমি জান, ওই নেতা একটা পাকা হারামজাদা। আমি ওকে টাকা দিয়েছি, ও টাকা নিয়ে কাইসকে এখন দিচ্ছে না, অস্বীকার করছে। আর আমি জানি লেনদেনটা তো করেছি আমি নেতার সাথে। এটা তো কোনো ব্যবসায়িক লেনদেন না যে দুজনের লেনদেনের মাঝখানে একটা ভাউচার থাকবে, আপনাকে প্রমাণ দিতে পারতো যে আমি জান আমি যে টাকাটা দিয়েছি এটা তার প্রমাণ। লেনদেনটা তো এক প্রকার অবৈধ। আমি জান, টাকাটা নেয়ার পরও নেতা কায়েসকে ফিরিয়ে দিচ্ছে না, আমি কিন্তু নেতাকে খুন করে ফেলব। আর ঝামেলা বাড়িও না, অনেক ঝামেলা বাড়িয়েছ। আচ্ছা বড় বেটা, এখন যদি আমি বলি আমি নিশ্চিত যে তুমি জানো ছোট বেটা কোথায়, তুমি ছোট বেটাকে গুম করিয়েছ, সে কারণেই টাকাটা দাওনি। আম্মি জান, এত বড় একটা কথা আপনি আমাকে বলতে পারলেন? সামান্য 1 কোটি টাকার জন্য আমি আমার আপন ছোট ভাইকে গুম করব? কেন, আপনি কি আমাকে টাকা দেন না? আমার অ্যাকাউন্টে কি কোটি কোটি টাকা পড়ে নেই? সামান্য কটা টাকার জন্য আমি আমার ভাইকে গুম করব, এ কথা আপনি কিভাবে বললেন? নাকি আপনাকে কেউ বুদ্ধিটা দিয়েছে বলুন তো? আমি আর কিছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু আমার ছোট বেটাকে ফেরত চাই। আমার জীবনে যদি পুত্র শোক আসে, একটা নয় দুটো পুত্র শোক বুকে নিয়ে আমি এই পৃথিবীতে ঠিকই বেঁচে থাকব। শোন একটা কথা কইতেছি, এই যে প্রেম প্রীতি আবেগ ভালোবাসা দিয়ে কিন্তু এই লাইনে বেশি দিন চলন যায় না। এই প্রেম প্রীতি আবেগ ভালোবাসা যদি বেশি থাকে না, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হইব কার জানোস? এই মুসা ভাই, তোরা একটু মুসা ভাইরে বুঝায় শোনায় কই যে প্রেম প্রীতি ভালোবাসা একটু কমাই দিতে, ক্ষতি হয়ে যাবো, বুঝতে পারছোস? এইগুলা মুসা ভাইরে আমরা কেমনি বুঝাবো কন্ত ভাই? জানি মুসা ভাইয়ের বিপদ মানে আমগো বিপদ। কয়েকদিন আগে একটু লেগে ভাই বাচ্চা গেছি। দেখো জবা, আমার মনে হয় না তোমার আর এই বাসাতে থাকাটা ঠিক হচ্ছে। মানে তুমি যে বাসায় থাকবা সে বাসায় তো আমার আসা যাওয়া হবে, স্বাভাবিক। কিন্তু
সমস্যা হয়ে গেছে, তোমার এই বাসা এখন এই লাইনে সবাই চেনে, আন্ডারওয়ার্ল্ডে সবাই তোমার বাসা চেনে। সো আমার বাসাটা চেঞ্জ করা উচিত। দেখো মুসা, আমি যেখানে থাকি সেখানে তোমার আসতে হবে কেন? আমি মেনে নিচ্ছি তুমি আমাকে সিকিউরিটি দিচ্ছ, আর বিপদের কথা বলছো, যেদিন থেকে তুমি আমার লাইফে আসছো সেদিন থেকেই আমার লাইফে একটার পর একটা বিপদ হচ্ছে। তুমি আমার বিপদের একমাত্র কারণ। হ্যাঁ, এক্স্যাক্টলি এই কারণেই তোমার প্রতি একটা দায়বদ্ধতা কাজ করে আমার। এছাড়া বন্ধুর প্রতি বন্ধুর একটা দায়িত্ববোধের জায়গা আছে না? আমি এই সিম্পল কারণে তোমার ব্যাপারে এতটা কেয়ার করি। তাছাড়া দেখো জেবাব, দিন দিন তোমার বিপদ, আমাদের বিপদ আরও বাড়ছে। সো আমি তোমাকে নিয়ে দুশ্চিন্তায় আছি। আমি চাই না তুমি আমার জন্য অযথা দুশ্চিন্তা করো। আমি আমার নিজের দায়িত্ব নিজেই রাখতে পারবো। তোমার জন্য, আমার জন্য সবচেয়ে ভালো হবে তুমি এখানে না আসো। এটাই হবে আমার জন্য সবচেয়ে নিরাপদ ব্যাপার।